হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইন্ডো এসির থার্মোস্ট্যাট কিভাবে চেঞ্জ করতে পারবেন খুব সহজে। তো আজকে আমি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। তো অতএব ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ না করে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি একটি উইন্ডো এসির ক্যাসিংটি আছে বা খাপটি আছে, এটা আমি খুলে নিয়েছি। এতে করে ভিডিওটি শর্ট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এসিটির থার্মোস্ট্যাটটি, তো এই থার্মোস্ট্যাটটি খারাপ হয়ে গেছে। তো অনেকের এসি আছে যে রানিং এসি, হঠাৎ এসিটি অন হইতেছে বাট আপনার কম্প্রেসারটি অন হইতেছে না। অনেক কারণেই কম্প্রেসার অন না হতে পারে। তো আপনারা চেক দিবেন যে থার্মোস্ট্যাটটি আপনার ঠিক আছে কি না। থার্মোস্ট্যাটের কারণে কিন্তু আপনার এসির কম্প্রেসার স্টার্ট না হতে পারে। আমি এই এসিটির থার্মোস্ট্যাটটি চেক করি, চেক করার পরে দেখি যে এসিটির থার্মোস্ট্যাটটি খারাপ। তো আমি একটি থার্মোস্ট্যাট নিয়ে আসছি এখন, দেখতে পাচ্ছেন। তো এই থার্মোস্ট্যাটটি আমি এখন কানেকশন করব। কিভাবে আপনারা কানেকশন করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো কানেকশন করার আগে আমি কিছু কথা বলে নিই। থার্মোস্ট্যাট অনেক ধরনের হয়ে থাকে। তো আপনার এসি যদি হিটিং মোড বা কুলিং মোড দুইটাই থাকে, তো এটার জন্য আলাদা আলাদা থার্মোস্ট্যাট থাকে। আপনার এসি যদি কুলিং মোড থাকে, হিটিং মোড না থাকে, সেক্ষেত্রে আপনার থার্মোস্ট্যাটটি অন্য রকমের হবে। কিভাবে আপনারা কানেকশন করবেন আমি যেভাবে বলবো এই প্রসেসটি আপনারা ফলো করলে আপনারা যে কোনো থার্মোস্ট্যাটটি কানেকশন করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা থার্মোস্ট্যাটটি দেখতে পাচ্ছেন, এখানে B1 লেখা আছে আর একটি 3 লেখা আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক একটি থার্মোস্ট্যাটে এক এক ধরনের লেখা থাকে। অনেক থার্মোস্ট্যাটে L, C, H এই ধরনের লেখা থাকে। তো আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কিভাবে কানেকশন করতে পারবেন। তো আপনার যদি কুলিং মোড থাকে, আপনার এসিতে যদি হিটার মোড না থাকে, সেক্ষেত্রে আপনার এখানে যে আপনার থার্মোস্ট্যাটটি থাকবে, থার্মোস্ট্যাটটি দুইটি পয়েন্ট থাকবে। তো আমার হাতে যে থার্মোস্ট্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তিনটি পয়েন্ট আছে, তিনটি টার্মিনাল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এই এসিটি হলো আপনার হিটার এবং কি আপনার কুলিং মোড দুইটাই আছে। তো আপনার এসি যদি কুলিং মোড হয়ে থাকে তো দুইটা পয়েন্ট থাকবে। তো ওই থার্মোস্ট্যাটে আপনারা দেখতে পাবেন যে লাইন বা এল, আরেকটি পয়েন্টে লেখা থাকবে আপনার সি। আপনার যে নিউট্রালটা আসবে বা যে লাইনটি আসবে, তো ওইটা আপনারা আপনার থার্মোস্ট্যাটের যে লাইন আছে বা এল লেখা আছে ওই টার্মিনালে আপনারা কানেকশনটি লাগিয়ে নেবেন। আর আপনার থার্মোস্ট্যাটের যে পয়েন্টে সি লেখা থাকবে, ওই সি পয়েন্টে আপনার কম্প্রেসারের যে ক্যাবেলটি থাকবে বা কম্প্রেসারে যে আপনার রানিং ক্যাবেলটি থাকবে, তো ওইটা আপনারা লাগিয়ে দিবেন। তো সবসময় কম্প্রেসারের যে আপনার রানিং ক্যাবেলটি থাকে, তো এই ক্যাবেলটি আপনার থার্মোস্ট্যাটের সাথে লাগানো থাকে। আর আপনার কমন যে ক্যাবেলটি থাকে, তো এটা ডাইরেক্ট সিলেক্টর সুইচের সাথে আপনার কানেকশন থাকে। আর স্টার্টিং পয়েন্টটা আপনার ক্যাপাসিটারের সাথে লাগানো থাকে। তো আপনারা যদি আপনাদের এসি যদি কুলিং মোডের হয়ে থাকে, হিটার মোড না থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে থার্মোস্ট্যাটটি আছে, থার্মোস্ট্যাটের এই এল এ লাইন লাগাবেন, ইন করবেন আপনার এল এ থেকে, আর সি থেকে আপনারা আউটপুট নেবেন আপনাদের কম্প্রেসারে। আর যদি আপনাদের এসিতে যদি হিটার মোডও যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে কানেকশন করবেন আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এক একটা থার্মোস্ট্যাটে এক এক রকম লেখা থাকবে। তো আমি তো প্রথমেই আপনাদেরকে বলছি, আপনার থার্মোস্ট্যাটে যদি এল, সি, এইচ লেখা থাকে, সেক্ষেত্রে আপনারা এল এ লাইন লাগাবেন, আর সিতে আপনার কম্প্রেসারের যে রানিং ক্যাবেলটি আছে ওই ক্যাবেল রানিং ক্যাবেলটি আপনার সিতে লাগাবেন, আর এইচ যে টার্মিনালটি থাকবে ওই পয়েন্টে আপনার হিটারের যে ক্যাবেলটি আছে এসির, ওই হিটারের ক্যাবেলটি আপনারা কানেকশন করে দিবেন। তো আমার হাতে যে থার্মোস্ট্যাটটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে B1 আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে 3। তো আপনার থার্মোস্ট্যাটটি হাতে নিলে বুঝতে পারবেন। তো থার্মোস্ট্যাটের যে কানেকশন বা থার্মোস্ট্যাটের যে আপনার টার্মিনালগুলো থাকে, তো আপনারা দেখতে পারতেছেন যে তিন কোণা থাকে। যদি আপনাদের থার্মোস্ট্যাটটি যদি লেখাও না থাকে কোথাও, যদি আপনারা লেখা না দেখতে পান, তো আপনারা দেখতে পারছেন যে আপনাদের থার্মোস্ট্যাটের তিনটি টার্মিনাল তিনভাবে দেওয়া আছে। তো আপনারা দেখতে পারতেছেন যে এটা তিন দিকে ত্রিভুজ আকারের যে টার্মিনালগুলো দেখতে পারতেছেন। তো সবসময় আপনার থার্মোস্ট্যাট এই ধরনেরই হয়ে থাকে। তো আপনারা খেয়াল করবেন, যদি আপনাদের থার্মোস্ট্যাটে লেখা না থাকে, সব থার্মোস্ট্যাটে লেখা থাকে, তারপর যদি লেখা না থাকে, সেক্ষেত্রে আপনারা থার্মোস্ট্যাটের আপনারা উপরে যে টার্মিনালটি দেখতে পারতেছেন যে একটা আলাদা যে টার্মিনাল আছে, তো এই টার্মিনালে আপনার কম্প্রেসারের লাইন যাবে। এই কম্প্রেসারের যে আপনার
রানিং আছে, রানিং কেবেলটি আপনারা এই সাইডে লাগিয়ে দিবেন। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের সাইডে থার্মোস্টারের যে উপরের সাইডে থাকবে, এই উপরের সাইডে আপনারা আপনাদের যে মেন লাইন আছে ওই লাইনটি আপনারা থার্মোস্টারের উপরে লাগিয়ে দিবেন। তো আমি যে থার্মোস্টারটি চেঞ্জ করব আপনারা দেখতে পাচ্ছেন, তো এই থার্মোস্টারে আবার অন্যভাবে লেখা আছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই থার্মোস্টারটিতে লেখা আছে আপনার C3 এবং কি 3 এবং কি 2 লেখা আছে, 2 লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে C3 এবং কি 3 এবং কি আপনার শুধু 2, এই যে এই থার্মোস্টারে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না, তো এই যে দেখতে পাচ্ছেন এটা C3 আর এটা হলো আপনার শুধু 3 আর এটা হলো 2। আমাদের এই থার্মোস্টারের দেখতে পাচ্ছেন যে এটার মেন যে লাইন আসছে আমাদের এই 2-তে লাইনটা ইন হয়েছে, দেখতে পাচ্ছেন যে উপরে থার্মোস্টারের যে উপরে যে টার্মিনালটা আছে এটাতে আমার লাইন ইন হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে C3 লেখা আছে, এই C3 দেখতে পাচ্ছেন যে এই টার্মিনালটি, এই টার্মিনাল থেকে আমাদের কম্প্রেসারে লাইন গেছে। দেখতে পাচ্ছেন এখানে 3 লেখা যে টার্মিনালটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই টার্মিনাল থেকে আমাদের যে হিটার আছে হিটারে চলে গেছে। তো এইভাবে আপনারা কানেকশন করতে পারবেন। তো আমি এখন আমাদের যে নতুন থার্মোস্টারটি আছে এটা আমরা এখন কানেকশন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2-এ যে লাইনটি আছে এটা হলো আমাদের মেন লাইন, আমাদের যে নিউট্রাল আছে বা ফেজ আছে, তো এইখান থেকে যে কোনো একটি কেবল মেন যে লাইন আছে এটা এখানে ইন হয়েছে দেখতে পাচ্ছেন, আর এটা হলো আমাদের কম্প্রেসারের কেবল, আর এটা আমাদের যে হিটার আছে হিটারের কেবল। তো আমি এখন আমাদের নতুন থার্মোস্টারটি আমরা এখন কানেকশন করব, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নতুন যে থার্মোস্টারটি আছে এটা আমরা কানেকশন করে নিয়েছি। তো এই থার্মোস্টারটাও আমি বলতে ভুলে গেছি, তো আপনাদের এই থার্মোস্টারটিতেও যে আমাদের যে মেন যে লাইনটি আসবে তো এটার মধ্যে আপনার এই টার্মিনালের সাথে এখানে 2 লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, তো এটা এখানে 2 লেখা আছে। তো এই টার্মিনালে আমাদের লাইন ইন হয়েছে আর এটা হলো আমাদের কম্প্রেসারের কেবল, কম্প্রেসার যে রানিং আছে তো এই কেবল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে B1-এ কানেকশন করে দিয়েছি, আর এখানে যে 3 লেখা আছে দেখতে পাচ্ছেন এই 3-তে আমরা আমাদের যে হিটার আছে হিটারের কেবল আমরা লাগিয়ে দিয়েছি। তো আপনারা খেয়াল করবেন যদি আপনাদের থার্মোস্টারটিতে যেভাবে লেখা আছে এইভাবে কানেকশন করার, আর যদি 3 পয়েন্ট হয় আপনারা যদি লেখা যদি না থাকে আপনাদের থার্মোস্টারে তো আপনারা এইভাবে কানেকশন করবেন। আপনাদের আলাদা যে কেবলটি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, দেখেন 3 কোণা যে 3টা কেবল আছে, তো এই মাথায় যে কেবলটি আছে আলাদা একটি যে টার্মিনাল আছে এইটার মধ্যে আপনারা সবসময় আপনাদের কম্প্রেসারের কেবলটি লাগাবেন, আর উপরের সাইডে আপনাদের যে টার্মিনালটি থাকবে এটা সবসময় আপনার লাইন ইন হবে এখানে, আর নিচে যে কেবল টার্মিনালটি থাকবে বা যে কেবলটি থাকবে এটা আপনাদের হিটারের কেবল হবে, হিটারের লাইনটি আপনারা এখানে লাগিয়ে নেবেন। এখন আমাদের এসিটি অন করব, অন করে দেখব যে ঠিকঠাক আছে কি না। সো ভিউয়ার্স আমরা এখন আমাদের এসিটি অন করে দিব। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের এসিটি অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কম্প্রেসারটি অন হয়ে গেছে। সো ভিউয়ার্স আপনারা এইভাবে আপনাদের যে এসি আছে এসির থার্মোস্টাট আপনারা কানেকশন করতে পারবেন। আর আপনারা যদি না বুঝে থাকেন তারপরও আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যদি আপনারা না বুঝে থাকেন। আর আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন, তো আমার এখানে প্রায় 90+ ভিডিও আপলোড করা হয়েছে এসি রিলেটেড এবং কি এসি ফ্রিজ এই রিলেটেড। আপনারা আশা করি ভিডিওটি দেখলে কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো উইন্ডো এসি নিয়েও আমার ভিডিও আছে যে উইন্ডো এসি আপনারা কীভাবে কানেকশন করবেন, সিলেক্টর সুইচ কীভাবে কানেকশন করবেন, তো এই বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে, আশা করি আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, আর এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।